Dear viewers, welcome to my channel Creative World. আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল রিমোট কন্ট্রোল কম্পিউটার বক্স। এতে আপনার সুবিধা আছে USB এবং মাইক্রো SD এবং MMC কার্ডের সুবিধা আছে। ভলিউম, পাওয়ার, ইনপুট, মোড, ভলিউম আপ ডাউন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলো করা সম্ভব। যে রিমোটের পাওয়ার বাটন, মোড বাটন, রিসেট, বেস, মানে সব ধরনের সুবিধা আছে এটাতে। সো এখন আমরা প্রথমে কম্পিউটার বক্সের পাওয়ার দেব। এসি কোডের মাধ্যমে পাওয়ার দিই। দেখতে পাচ্ছেন একটা নয়েজ সাউন্ড আসছে। অফ করে দিলে কোনো সাউন্ড নেই এবং অন করলে আমাদের একটা নয়েজ সাউন্ড আসছে। আমরা USB-টা দিই, USB কার্ডের মাধ্যমে দেখি কী হয়। এবার আমরা বেজ স্পিকার থেকে টোন স্পিকারের কেবল দুটি খুলে দেব। স্ক্রুগুলো খুলে ফেলি। আমরা বেজ স্পিকার থেকে সকল স্ক্রুগুলো খুলে ফেলেছি। এবার কভার পার্টটি আমরা খুলে ফেলবো। এটি হচ্ছে একটি 2030 IC-তে করা কম্পিউটার বক্সের অডিও কার্ড। এটা থেকে প্রথমে আমরা বেজ স্পিকারের কেবলটি খুলে ফেলব। এবার ট্রান্সফরমার থেকে যে কেবলটি আসছে ওটা খুলে ফেলব। অবশেষে যে প্যানেল বোর্ডের যে কেবলগুলো আছে সেগুলো খুলে ফেলব। আমাদের যে শব্দগুলো হচ্ছে কম্পিউটার বক্সে পাওয়ার দিলেই একটা নয়েজ সাউন্ড আসছে, ওটা সম্ভবত আমাদের ফিল্টার ক্যাপাসিটার, তারপর রয়েছে আমাদের ডায়োড, মানে অনেক সময় পাওয়ারের ক্ষেত্রে হয়ে থাকে। এখন এগুলো আমরা মিটার দিয়ে দেখবো কোনটা নষ্ট হয়েছে। সো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে আমাদের পাশাপাশি যে দুইটা ক্যাপাসিটার আছে তার মধ্যে একটার উপরে দাগ, একটা ব্রাউন কালারের দাগ পড়েছে। সম্ভবত এটা ব্লাস্ট হয়েছে অথবা ফেটে গেছে। ফেটে গিয়ে ভিতরে যে লিকুইড পদার্থটা থাকে ওটা উপর থেকে বের হয়ে গেছে। যেহেতু ক্যাপাসিটার এখানে সিরিজ কানেকশন, সেহেতু যদি দুইটা থেকে আমাদের একটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সাউন্ডে এমন নয়েজ সাউন্ড আসতে পারে। দেখেন এটার মান হচ্ছে 3325 ভোল্ট। এখন চলুন আমরা এটা খুলে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছন পাশ ফুলে গেছে এবং উপরে সামনে দিয়ে ফেটে গেছে, তার মানে উপর থেকে লিকুইড পদার্থ বের হয়ে গেছে, তার মানে এটা নষ্ট। এখন আমরা নতুন একটি ক্যাপাসিটার এখানে লাগাবো, সেটার মানও থাকবে আমাদের অবশ্যই 3325 ভোল্ট। এটার পিছন পাশ দেখেন সমান আছে, ফোলেনি এবং উপরের পাশ এবং কোনো দাগ নেই, তার মানে এটা আমাদের ভালো আছে, ভালো থাকবে কারণ এটা তো নতুন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটির রং হচ্ছে কালো এবং এক সাইডে একটি সাদা রঙের বর্ডার দেওয়া। এই বর্ডার দেওয়ার পাশে যে একটি লেগ আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ লেগ অর্থাৎ মাইনাস। এখানে মাইনাসের লোগো দেওয়া আছে। এবার চলুন এটা আমরা আমাদের অডিও বোর্ডে সেট করি। ক্যাপাসিটারটি যেখানে লাগানো ছিল গোল বৃত্ত করা, রাউন্ড করা, তার এক সাইডে দেখতে পাচ্ছেন সাদা দাগ দেওয়া,
সুতরাং আমাদের ওই সাদা দাগ দেওয়া সাইডটি হচ্ছে নেগেটিভ সাইড, এবং যে সাইডে কোনো দাগ নেই এটা হচ্ছে পজিটিভ সাইড। সো আমাদের ওই নেগেটিভ সাইডের সাথে ক্যাপাসিটারের নেগেটিভ সাইড দিতে হবে। এটা কিছুতেই ভুল করলে চলবে না, যদি এটা আমাদের মিস্টেক হয় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে, আইসি নষ্ট হতে পারে। এখন আমরা ক্যাপাসিটারের লেগ দুটি সোল্ডারিং করি। যেহেতু আমরা একটি ক্যাপাসিটার চেঞ্জ করেছি, সেহেতু আমরা আবার আমাদের কেবলগুলো জায়গা মতো সেট করে একবার বক্সটি চেক করে দেখি। প্রথমে আমরা ট্রান্সফরমারের কেবলটি লাগাই। এবার স্পিকারের বেজ স্পিকার, হ্যাঁ অডিও ইনপুট কেবল, এটা হচ্ছে প্যানেল বোর্ডের কেবল। বেস বক্সের এভি জ্যাক থেকে আমরা টোনের স্পিকার দুইটার আউটপুট লাগাই। কম্পিউটার বক্সের এসি কেবলের কানেকশন দিই। আমাদের আলো জ্বলছে, নীল আলো জ্বলছিল না আগে, এখন আমাদের নীল আলো জ্বলছে ভলিউমের চারদিক থেকে। এবার আমরা ইউএসবি কেবল, সরি ইউএসবি কার্ডটি লাগাবো। বক্স থেকে পাওয়ার দিলাম, দেখেন আমাদের মিউজিক বাজছে এবং আমাদের কোনো নয়েজ সাউন্ড নেই। ভলিউম আপ দিই, আমাদের ভলিউমেও ঠিকমতো কাজ করছে ভলিউম বাটনে। রিমোটের মাধ্যমে আমরা ভলিউম আপ ডাউন করতে পারি, এটা হচ্ছে ভলিউম মাইনাস। দেখেন আমাদের সাউন্ড কমে যাচ্ছে, ভলিউম প্লাসে দিলে সাউন্ড বাড়বে। এখানে আরও আছে আমাদের বেস, বেস প্লাস, বেস প্লাসে দিলে আমাদের বেস বাড়বে এখানে, আর কমাই দিলে বেস কমে যাবে। দেখেন বেস নেগেটিভে চলে গেছে, সুতরাং আমাদের এখানে কোনো বেজই নেই। একটু সাউন্ড দিলে বুঝতে পারবেন কোনো বেজ নেই। এবার একটু বেজ বাড়িয়ে দিই, বেজ আছে এখানে। এবার আমরা আমাদের টেবিলটা একটু কমিয়ে দিই, মানে আমাদের রিমোটের মাধ্যমে পুরো কম্পিউটার বক্সটি কন্ট্রোল করা সম্ভব, কম্পিউটার বক্সের পাশে না থেকেও। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।